বর অফিস থেকে আজ খুব তাড়াতাড়ি চলে এসেছিল আর আবদার করলো হেলদি কিছু বানিয়ে খাওয়াতে হবে। যেই বলা সেই কাজ, একদম দেরি না করে ঝটপট বানিয়ে নিলাম। তো নাস্তাটি তৈরি করার জন্য একটা বাটির মধ্যে ময়দা নিলাম। আজকে আমার কাছে একদমই আটা ছিল না, তাই নাস্তাটি আমি ময়দা দিয়ে তৈরি করব। তোমাদের কাছে আটা থাকলে আটা দিয়েও তৈরি করে নিতে পারো। অল্প একটু নুন দিয়ে দিলাম আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে ঘি, বাটা, যেটা ইচ্ছা সেটা দিতে পারো। তো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ময়দাটা ভালোভাবে দিয়ে নিতে হবে, তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। একদম রুটির মতো সফট একটা ডো তৈরি করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে। নর্মাল যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিয়েছি। তোমরা যদি আটা দিয়ে তৈরি করো ঠিক এইভাবেই ডোটা তৈরি করে নেবে। এবার ছোট ছোট সাইজ করে আমি 6টি লেচি কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিলাম, মানে ময়দা মাখিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে একদম পাতলা করে বেলে নিচ্ছি। তো ঠিক এইভাবে একটা পাতলা ছোট সাইজের রুটি আমি তৈরি করে নিচ্ছি। সব লেচিগুলো থেকেই এইভাবে আমি রুটিগুলোকে তৈরি করে নেব। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা রেখেছি। ঠিক এইভাবে তৈরি করে নেবে, তারপর তোমাদের দেখাচ্ছি আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এইরকম তোমরা শীট তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত। তো এখন একটা এই রুটির শীট নিয়ে আমি অল্প একটু তেল মাঝে ব্রাশ করে নিচ্ছি। রুটির সাইডে কিন্তু তেলটা ব্রাশ করবে না, একদম 1 চামচ কম আমি তেল হালকা একটু ব্রাশ করে নিয়েছি। তারপর ওপর থেকে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, জাস্ট একটু কালারটা ভালো আসার জন্য। যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে এখানে লঙ্কা গুঁড়োটা না দিলেও। এবার আঙুলের ডগায় অল্প একটু জল নিয়ে এভাবে রুটির সাইডে আমি লাগিয়ে নিলাম, অন্য একটা রুটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার দুটো রুটির সাইডগুলো খুব ভালোভাবে চিপে একে অপরের সাথে জয়েন করে দিতে হবে। খুব ভালোভাবে বন্ধ করতে হবে মুখটাকে, নইলে ভাজার সময় খুলে যাবে, মানে রুটিগুলো আলাদা হয়ে যাবে। তো এইভাবেই আমি দুটি রুটি দিয়ে একটা পরোটা তৈরি করে নিয়েছি। এবার এই পরোটাটাকে ভেজে নেব। তার জন্য তাওয়া গরম করতে দিয়েছিলাম চুলোর মধ্যে, চুল রাস্তা লো টু মিডিয়াম রেখেছি। এবার পরোটাগুলো উল্টে পাল্টে হালকা লালচে হওয়া পর্যন্ত সেকে নিচ্ছি। তারপর অল্প একটু তেল সামান্য আমি ব্রাশ করে নিয়েছি, একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে। এইভাবে যদি একটু তেল দিয়ে পরোটাগুলো সেকা হয় তাহলে খুব ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। তো তোমরা যদি তেল না খেতে চাও তাহলে তেল ছাড়াই এগুলোকে সেকে নেবে, একদম রুটির মতো করে হালকাভাবে সেকে নেবে। তো এইভাবেই আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি 3টি পরোটাই করে নিয়েছি, মানে 6টি রুটি থেকে আমার এখানে 3টি পরোটা হয়েছে। এবার ওই গরম তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 2টি 3টি, মানে যটা ইচ্ছা তটা ডিমের ভুজিয়া তৈরি করে নিতে পারো। ডিমের মধ্যে দিয়েছি সামান্য একটু নুন আর লঙ্কা গুঁড়ো। খুব ভালোভাবে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, একদম ভুজিয়া মতো করে নিয়েছি আমি। এবার এটা ঠান্ডা করে নেব, একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার যে পরোটাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমরা কেটে নেব, একদম লম্বা করে একটা পকেটের মতো যাতে হয় সেই হিসাবে কেটে নিতে হবে। তো কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি সবগুলো, তারপর তোমাদের আমি দেখাচ্ছি একদম পকেটের মতো হয়েছে। দুটি রুটি জল দিয়ে যদি ভালোভাবে জয়েন করা হয় তাহলে ঠিক এইভাবে পকেট তৈরি হয়ে যাবে। তো পকেটগুলো আমার রেডি হয়ে গেছে, এবার পুর ভরার পালা। এখন একটা বাটির মধ্যে নিয়েছি শশা কুচি, আর নিয়েছি গাজর কুচি, আর দিয়েছি পেঁয়াজ কুচি। একদম ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2টি কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেটা, আর দিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি। এখন অল্প একটু স্বাদ বুঝিয়ে নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে এই র‍্যাপগুলোকে তৈরি করে নেবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা পকেট নিয়ে নিচ্ছি, মানে রুটির যে পকেট তৈরি করে রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম। এবার এর মধ্যে পুরটা ভরে দেব। আমি এই পুরটা খুব ভালোভাবে ভরে নিয়েছি পকেটের মধ্যে। তো এইভাবেই সব পকেটের মধ্যে পুরটাকে ভরে নিতে হবে। এই স্যালাডের যে পুরটা আমি তৈরি করেছি সেটা তোমরা চিকেন বা পনির দিয়েও তৈরি করে নিতে পারো, যেটা দিয়েই তৈরি করবে খুব ভালো লাগবে খেতে। অল্প একটু সস দিয়ে দিয়েছি, তারপর বরকে দিয়েছি, অনেক প্রশংসা পেয়েছি, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।